হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সারা দিন খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কালকে রাত্রের থেকেই ঝড় শুরু হয়ে গেছিলো, ওয়েদার ভীষণ খারাপ। তবে ভেবেছিলাম যে যতটা ভয়ঙ্কর ঝড় হবে এখানে সেই রকম ঝড় হয়নি, অনেকটাই কমের উপর দিয়ে গেছে, তাই ভালো, না হলে তো অনেক ভোগান্তি ছিল। তা এখন আবার খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এদিকে স্তুতি রেজাল্ট আনতে গেছে স্কুলে এই ঝড় বৃষ্টির মধ্যে, আজকে আর কলেজে যাওয়া হয়নি। এখন থেকে রোজই আমাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে, আর সেই স্তুতিকে নিয়ে কলেজে যেতে হবে, অনেক দূর কলেজ। তা সেই জন্য আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না। তা আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসেন বলেই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আমার উপরে অনেক রকমের চাপ থেকে যায়। এক স্তুতির পেছনে আমাকে অনেক লেবার দিতে হয়, তারপরে আমার হাজবেন্ড বাড়ি থাকে না, অনেকে মানে পুরো সংসারটাকে আমাকে পুরো একা হাতে ট্যাকেল করতে হয়। তা এই জন্য মানে নানা দিকে ছোটাছুটি করে আর আমি বেশি একটা ভিডিও দিতে পারি না। তাও আপনারা আমাকে ভালোবাসেন বলে আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলকে দেখেন। সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে সারা রাতে খুব ঝড় হয়েছিল, আর এখন দেখুন কেমন ঝোড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টিও হচ্ছে একটানা। আমাদের এখানে তাও সকালের দিকের থেকে কারেন্ট দিয়েছে, ভেবেছিলাম আজকে সারাদিন কারেন্ট আসবে না, তাও দেখলাম যে সকালের দিক থেকে কারেন্ট দিয়েছে। আমাদের এখানে দুটো কাক বসেছিল, ওরা পুরো ভিজে গেছিলো, আমাকে দেখে ভয়তে উড়ে চলে গেল। নারকেল গাছের পেছনে যে গাছটা দেখছেন এটা আমাদেরই আম গাছ, ওই আম গাছের থেকে চারটে আম পড়েছিল, তার মধ্যে একটা আম পাকা ছিল, তা সেই আমটাই কেটে আমরা আজকে খাবো বলে ঠিক করেছি। এদিকে দেখুন সব টব সব উল্টে গেছে ঘরের মধ্যে, আর চেয়ারটাকে ভেতরে রাখতে ভুলে গেছিলাম। একটা পাকা আম ছিল সেটা কেটে নিয়েছি, আর একটা আম কেমন কেটে গেছে, আর দুটো আম ভালো রয়েছে, এই আমগুলো পরে খাওয়া যাবে। কিটি আবার আর এক বিড়ালের সঙ্গে মারপিট করেছে, মারপিট করে পুরো কান দিয়ে প্রচণ্ড ব্লিডিং হয়েছে, ও এখন অসুস্থ, দুটো চোখ পুরো চোখের মধ্যে ইঞ্জিওর হয়ে গেছে। এই অবস্থায় ও ওকে মানে ওরও সেবা যত্ন আমাকে করতে হচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা ওর কানটার, তো বিশেষ করে খুবই খারাপ অবস্থা। তা আপনাদেরকে দেখাচ্ছি কিটিকেও, এখন শুয়ে রয়েছে কিটি, এইখানটায় শুয়ে রয়েছে। কিটির যে নিচের দিকের কানেরটা, এই কানটাতেই ওর আঘাত লেগেছে আর খুব ব্লিডিং হয়েছে, আর চোখ দুটোর অবস্থাও ভালো না, চোখ দুটোতেও আঘাত লেগেছে। বাইরে আজকেও দেখছি খুব জোরে ঝড় উঠেছে, এর মধ্যে স্তুতি তো বাইরে গেছে, ওকে নিয়ে একটু চিন্তায় আছি, এখনো পর্যন্ত রেজাল্ট নিয়ে বাড়ি এলো না। স্তুতি বৃষ্টিতে ভিজে পুরো চুপচুপে হয়ে বাড়িতে এসেছে, আর ও সেই দোকানের থেকে পেস্ট্রি কিনে নিয়ে এসেছে। বাড়িতে টক দই ছিল তাই লস্যি বানিয়ে নিয়েছি, আর যে আমটা পেয়েছিলাম সেই আমটা দিয়ে একবারে ম্যাঙ্গো লস্যি বানিয়েছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।